ব্যাপার যে ওনাকে যদি সুস্থভাবে না পাওয়া যায় এটার একটা দীর্ঘস্থায়ী আমি মনে করি অশুভ ছাপ আমাদের মাঝে পড়ে যাবে এবং এটা শুধু আমি মনে করি আইনজীবীদের ব্যাপার নয় এটা শুধুমাত্র সাংস্কৃতিক কর্মী বা নেতাদের ব্যাপার নয় এটা একেবারে আবাল বৃদ্ধ প্রত্যেক শ্রেণী পেশার মানুষের ব্যাপার যে আমাদেরকে নিরাপত্তার জায়গায় সোচ্চার হতে হবে মানুষের নিরাপত্তা বিধান করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সেই জায়গাটা সুপ্রতিষ্ঠিত হতে হবে এবং ন্যায় বিচারের জন্যে কাজ করলেও যে আপনি সুরক্ষিত থাকবেন এই ব্যাপারটাও সুপ্রদিষ্ট হওয়া দরকার অর্থাৎ যেটা বললেন যে কারো ফাঁসি হলো বা কারো কেউ কোনো দণ্ডিত হলো তিনি সুযোগ পেলেই আক্রান্ত করতে পারবেন কাউকে এই জায়গাটাকে নিশ্চিন্ত না করতে পারলে আমরা আসলে নিরাপদ না এই জায়গার থেকে আজকে আমার এখানে অবস্থান আমি ওনাদের সকলের সাথে সংহতি প্রকাশ করি এবং ওনারা ছাড়াও আরও হাজারো লক্ষ মানুষ তার এই হারিয়ে যাওয়ার ব্যাপারে দুঃখিত ব্যথিত চিন্তিত তারাও আজকের এই অনশনের সাথে সংহতি প্রকাশ করে এবং আমি মনে করি সমস্ত বাংলাদেশের জাগ্রত জনতারও সংহতি প্রকাশ করা প্রয়োজন কারণ এই যদি আমরা সংহতি প্রকাশ না করি তাহলে আগামী দিনে নির্মোহ নিঃস্বার্থ ভালো মানুষ তো আমরা পাবো না বা তাদেরকে আমরা রক্ষা করতে পারবো না